নমস্কার, আজকে আপনাদের জন্য আমরা একটা বাজেট হাউস নিয়ে এসেছি। এটা চন্দননগরে, বাড়িটাও ছোট। মোটামুটি যে জায়গাটা রয়েছে এটা 1.25 কাঠা জায়গার উপর দোতলা বাড়ি, কলাম বেস করে করা, মোটামুটি 3 থেকে 4 তলার ভিত দিয়ে করা। যেটা করা আছে মালিকের কথা অনুসারে 4 তলার ভিত দিয়ে করা, কিন্তু আমার যেটা মনে হলো মোটামুটি দোতলা আছে, ঠিক আছে ছোটো ফ্যামিলির জন্য। আপনি চাইলে আরও 1তলা করতে পারেন। খুব সুন্দর, দারুণভাবে পিলারগুলো করা রয়েছে এবং স্ট্যান্ডার্ড হাউস রয়েছে, ইস্ট ফেসিং আছে। জমিটাও অত্যন্ত সুন্দর, ইস্ট ফেসিং, আর সামনের যে রাস্তাটা রয়েছে ওটা 8 ফুট চওড়া। বাড়িটা নতুন, 4 বছর আগে তৈরি। নিচতলায় বাড়িটার যে জিনিসটা রয়েছে, নিচতলায় ঢুকেই বাঁহাতে আপনার পড়বে একটা বেডরুম, 11-12 সাইজ হবে বেডরুমের, 11-12 সাইজের বেডরুম। তারপরে আপনি যখনই ডান দিকে আসছেন আপনার কিচেন, কিচেনটা কিন্তু ইস্ট ফেস আছে, মানে আপনি ইস্টে মুখ করে রান্না করতে পারেন, নর্থে মুখ করে রান্না করতে পারেন, দারুণ সুন্দরভাবে রয়েছে। তারপরে রয়েছে আপনার একটা সাইড দিয়ে সিঁড়িঘর দিয়ে ঢুকে টয়লেট রয়েছে, সেদিক থেকে খুব সুন্দরভাবে এই বাড়িটা রয়েছে। আর বাড়িটার চতুর্দিকে এমনিতে খুব সুন্দরভাবে কালার করা রয়েছে, এবং চতুর্দিকে প্রায় 4 ফুট, মোটামুটি 4 ফুট গ্যাপ রেখে কিন্তু বাড়িটা করা রয়েছে। এক একটা ফ্লোরে মোটামুটি 450 থেকে 500 স্কোয়ার ফিট হবে, টোটাল 1000 স্কোয়ার ফিটের এই বাড়িটা বিল্ড আপ আছে, এবং ছাদ পর্যন্ত কিন্তু পুরো ঢালাই দেওয়া আছে, পুরো ওয়েল কাস্টিংয়ের মধ্যে। ভিতরে সুন্দর লাইট লাগানো রয়েছে, আরও কিছু বাল্ব আপনি সেট করে নিতে পারেন। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন বাড়িটার, সেটা হচ্ছে একদম অ্যাট প্রেজেন্ট ভিউ। আর পরবর্তীতে ভিডিওর লাস্ট সেকশানে, লাস্টের 6 মিনিটসে আপনি পাবেন যখন এনরা বাড়িতে ছিলেন তখনকার ভিউটা। এই জন্য ভিউটা আমাদের একটু বড় হয়েছে। এটা হচ্ছে কারেন্ট সিনারিওর ভিডিও, আর লাস্ট 6 মিনিটস মতো, মোটামুটি লাস্ট 6 টু 7 মিনিটস যেটা আসবে সেটা হচ্ছে কি আপনার যে অবস্থায় ছিল বাড়িটা সেই অবস্থার ভিডিও, এই জন্যই বল। যাই হোক গাইজ, এই যে হাউসটা পুরো কলাম বেস করে রয়েছে, ছোট ফ্যামিলির জন্য ভালো। যারা একটা 2 বেডরুমের ফ্ল্যাট চন্দননগরে চান, তার তুলনায় এটা ফার ফার বেটার হবে, কারণ আপনি স্পেসটা পাচ্ছেন 1000 স্কোয়ার ফিটে। 2 বেডরুমের ফ্ল্যাট চন্দননগরে মোটামুটি 30 লাখ টাকার আশপাশে যাচ্ছে। তারপরেও মোটামুটি যদি আপনি বাজেট ফ্ল্যাট অনেক খোঁজাখুঁজি করার পর 25 থেকে 30-এর মধ্যেও পেতে পারেন, সেই ক্ষেত্রে এই বাড়িটার বাজেটটাও মোটামুটি একই রকম আসবে। আমরা স্ক্রিনে সাধারণত বাজেটটা লিখি না, কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে পুরো এই বাড়িটার বাজেটটা দিয়ে দেবো। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই দেখুন যে টয়লেটটা দেখুন একদম সুন্দরভাবে সাজানো গোছানো, এর ফ্লাশ রয়েছে, টাইলস ফিটিং রয়েছে, কিচেনটায় কিন্তু যেখানটায় টাইলস দরকার সেখানেও কিন্তু টাইলস ফিটিং রয়েছে। আর স্টেশন থেকে, চন্দননগর স্টেশন থেকে এই বাড়িটার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 1.5 কিলোমিটার। চন্দননগর পৌরসভাতেই আছে এই বাড়িটা, অর্থাৎ সেদিক থেকে ভালো। আর আশপাশের কমিউনিটি, দুদিকে দুটো পুকুর রয়েছে এই পাড়াতে, জাস্ট দুদিকে দুটো পুকুর রয়েছে, আর তার পাশে স্পেসিং এই বাড়িটা রয়েছে, মাঝে কয়েকটা বাড়ি রয়েছে, পুকুর দুটো মাঝখানে কয়েকটা বাড়ি রয়েছে, তার মধ্যে এটা। আর এখান থেকে এটা 8 ফুটের রাস্তার সাথে বাড়িটা, আর এর থেকে মোটামুটি 50-50 মিটার দূরেই হচ্ছে কি আপনার টোটোর রাস্তা। আর যেখানটায় সবসময় টোটো পাবেন সেটা হচ্ছে কি আপনার ধরুন 150 মিটার, আপনাকে ওয়াক করলেই আপনি মোটামুটি সবসময়ের জন্য ওখানে অ্যাভেলেবেল টোটো পাবেন, দোকান পাবেন, ছোটোখাটো বাজার, আর আশপাশে বাজার, স্টেশন সবই 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। চন্দননগরের যে একদম হসপিটাল থেকে শুরু করে ফেসিলিটিগুলো 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে পাবে। এই বাড়িটার জন্য আপনাদেরকে কিন্তু নক করতে হবে আমাদের নাম্বারে, আপনারা স্ক্রিনে নাম্বারটা পাবেন, আমাদের নাম্বারে নক করবেন। আর এই বাড়িটার এটা ডিসক্রিপশন বলতে গিয়ে আপনাদের কয়েকটা কথা আমরা প্রপার্টির ব্যাপারে বলি। আপনারা তো অবশ্যই বাড়িটা কিনবেন, কিন্তু তার আগে বাড়িটা দেখবেন, মালিকের সাথে কথা বলবেন, পেপারটাকে ভালো করে চেকিং করবেন, আপনার পার্সোনাল যে লয়ার আছে লয়ারের হেল্প দিয়ে পেপার চেক করবেন,
এবার পেমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন কীভাবে করলে ভালো হবে, আমরা তো আপনাদের সাথে থাকবই, সেইভাবে আপনি পেমেন্ট করবেন এবং আপনার নামে জমিটা রেজিস্টার নেবেন। আগে দেখবেন, পেপার চেক করবেন, যে কোনো বাড়ির ক্ষেত্রে আগে দেখবেন, পেপার চেক করুন, মালিকের সম্বন্ধে সাথে কথা বলুন, যদি কোনো ইনকোয়ারি থাকে সেগুলো করুন বাড়িটার সম্বন্ধে, তারপর আপনি আপনার পেমেন্টের দিকে এগোন। অত্যন্ত সুন্দর বাড়ি, যাই হোক আমরা তো আপনাদেরকে বিভিন্ন ভিডিওগুলো কন্ডিশন ভালো আছে পাবলিশ করি। অনেকের ক্ষেত্রে যেটা হয়, আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তাহলে কী হবে, আপনারা আমাদের কিন্তু লেটেস্ট বাড়িগুলো, অনেক সময় বাজেট বাড়ি থাকে সেইগুলো কিন্তু আপনারা পাবেন না, সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা লাইক শেয়ার করলে আমাদের অত্যন্ত ভালো লাগে। নিচতলায় যে টয়লেটটা রয়েছে, এই দেখুন নিচতলায় যে কিচেনটা রয়েছে, কিচেনটা হচ্ছে কি মোটামুটি ধরে নিন 8-8 বা 8-9 হতে পারে। কিচেনটা স্পেসিং করে রান্না করার জায়গা, আর সিঁড়ি দিয়ে ঢুকেই হচ্ছে গিয়ে এখানে কিন্তু আপনার টয়লেটের কন্ডিশনটা। টয়লেটটা কমোড সিস্টেম রয়েছে এবং পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছেন যে একদম টাইলস ফিটিং রয়েছে, একদম সুন্দর সাজানো গোছানো রয়েছে। এটা হচ্ছে গিয়ে বাইরের এক্সিট। বাড়িতে প্রচুর স্পেস নেই, কিন্তু চতুর্দিকে 3-4 ফুট বা কোনো দিকে 5 ফুট, উত্তর দিকটায় সেটা 5 ফুট মতো জায়গা ছাড়া আছে, যেখানে আপনি আপনার বাইক রাখতে পারেন, একটা দুটো বাইক আপনি এখানে এইভাবে রাখতে পারবেন। ছোটোখাটো জায়গার উপর অত্যন্ত সুন্দর এবং পরিপাটি করে সাজানো হচ্ছে গিয়ে এই, হ্যাঁ কোনো ভিতরের কাজ শেষ হয়, কোনো জায়গায় ইয়ে নেই এবার যে আপনার কোনো অসুবিধা হবে। নিচে যে ট্যাঙ্কটা রয়েছে সেটা মোটামুটি 1000 লিটারের ট্যাঙ্ক আছে, উপরের ট্যাঙ্কটা ওরকম আছে 750-1000 লিটারের ট্যাঙ্ক আছে। সেক্ষেত্রে ছোটো 3-4 জনের ফ্যামিলি হলে আপনাদের কোনো অসুবিধা নেই, আপনাদের মোটর দিয়ে জলটা তুলে নিতে হবে। যাই হোক, এই দেখুন আপনার স্পেসটা, এদিকে কিছু গাছ রয়েছে, হ্যাঁ কয়েকটা জবা ফুলের গাছ, অন্যান্য কিছু গাছ। এই বাড়িটা আপনাদের ক্ষেত্রে আপনারা যদি নেন, আপনাদের এই বাড়িটা খুবই আপনাদের জন্য ভালো হবে। শুধুমাত্র পাঁচিলটায় প্লাস্টার করেনি সেটা করে নিতে পারেন, আর যদি কেউ বাইরের এটা রং করে নিতে চান প্লাস্টার করার পর পাঁচিলে, সেটা মিটার করে এটা ছাড়া এই বাড়িতে আর বিশেষ কোনো খরচা নেই। জুতো টুতো এমনিতে এসেও, বাড়িটা এসেও জাস্ট মোছামুছি করেও বাড়িটা যথেষ্ট সুন্দর থাকার জন্য। যাই গাইজ, এই বাড়িটার কথা তো আপনাদের বলছি, বলার সাথে সাথে সামনের রাস্তাটা কিন্তু অন্য কিছু কথা বলছি, যে আপনাদের যদি মনে হয় যে না আপনারা নিজেরা বাড়ি করবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে নক করতে পারেন, আমরা প্রপার্টি এজেন্ট। সেক্ষেত্রে দিদি এটা কলম করা না, মানে যেগুলো আপনাদের যেগুলো মানে বাড়ির যেরকম যে দামটা আসতে পারে, আমরা কিন্তু বাড়িটা দেখার পরেই বাড়িটা সম্বন্ধে আমরা অ্যাজাম্পশন করতে পারি, এই এরিয়াতে এই দাম চলছে, আপনারা এই দামে পেতে পারেন। আর যারা বাড়ি বিক্রি করতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন। এই বাড়ির ভদ্রমহিলা আমাদের অ্যাড থেকেই কিন্তু উনি আমাদের সাথে নক করেছিলেন, পার্টিকুলারলি যিনি এই ভদ্রমহিলার যিনি ছেলে উনি নক করেছিলেন, এবং তারপর আমরা এই বাড়িটার সম্বন্ধে তার ভিডিওগ্রাফি সমস্ত কিছু এটা করতে যাই। আর যারা কিনতে চান তারা তো নক করবেন, পার্টিকুলারলি সকালবেলার দিকে যে সময়টা ভোরবেলা থাকে, মানে ধরুন ওই 10টা থেকে 2টো পর্যন্ত, এই সময়টা আমাদের প্রচণ্ড পিক আওয়ার যায়, এদিক ওদিক আমাদের ঘোরাঘুরি করতে হয়, সেই সময়টায় আপনারা কল করে কিন্তু ফ্রিলি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন না। আমাদের সঙ্গে যত ফ্রিলি আপনারা কথা বললে, একদম ভোরের দিকে ওই সময়টায় কথা বলুন, মোটামুটি 7-8টার পরে আমাদের ফোন অন হয়ে যায়, 8টার পরে। আর আপনাদের যদি কল করতে হয়, সবথেকে বেটার টাইম হবে হচ্ছে গিয়ে 7টা থেকে 10টা সন্ধেবেলা, সেই সময় কল করলে আমরা খুব আন্তরিকতার সাথে আপনাদের কলগুলো অ্যাকসেপ্ট করতে পারি, আমাদের কোনো কাজের বিশেষ চাপ থাকে না, খুব ভালোভাবে আপনাদেরকে যে কোনো ডেসক্রিপশন বা বাড়িটার ব্যাপারে এনকোয়ারি হলে সেগুলো আমরা আপনাদেরকে জানাতে পারি। আর চন্দননগর জায়গাটা খুব সুন্দর জায়গা, আপনারা যারা চন্দননগরে থেকেছেন জানেন, চন্দননগরের পুজোর ব্যাপারটাও জানেন, এখানে কিন্তু চার্চ রয়েছে, ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, হসপিটালস আছে, তারপরে এরিয়াটা বাজার মার্কেটটাও খুব সুন্দর, আর এতে পাশেই রয়েছে গঙ্গা, অত্যন্ত সুন্দর জায়গা। চন্দননগর সম্বন্ধে আমি কি বলবো, তার থেকে অনেক বেশি ভালো ডেসক্রিপটিভ হয়েছে চন্দননগর সম্বন্ধে আপনারা জানেন, এবং আপনারা একটু সার্চ করলে চন্দননগর সম্বন্ধে জানতে পারবেন। খুব ভালো জায়গা, লোকালিটি ভালো, মানুষজন ভালো,
স্বাভাবিকভাবে আপনাদের এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর হবে, মানে ভালো হবে। আগে যে ভিডিওটা দেখেছেন সেই ভিডিওটাতে কিন্তু এই এই ক্লিপগুলো ঠিক, কারণ এটা যখন রং করার পরবর্তী অবস্থায় ছিল, যখন লোকজন ছিলেন তখনকার কন্ডিশনটা আপনাদেরকে এখন দেখানো হচ্ছে। আর মানে আগে যে পার্টটা দেখানো হয়েছে সেটা কিন্তু একদম কারেন্ট পজিশন। আর এটা হচ্ছে কি, আমাদের যখন ভদ্রলোক ছিলেন এই বাড়িতে, সবাই যখন থাকতেন তখনকার কন্ডিশনটা রয়েছে, তখনকার সাজানো গোছানো ভাবটা রয়েছে। এটা আমাদের সেই উত্তর দিকের যে পুকুরটা, ভিউটা খুব সুন্দর এই বাড়ির থেকে, খুব সুন্দর ভিউ। যারা এই জন্য আমাদের সবসময় আগ্রহ থাকবে, যারা আপনারা টু বেডরুমের একটা ফ্ল্যাট কিনতে চাইছেন তার বদলে অবশ্যই অবশ্যই আসুন, কারণ আমাদের এই অ্যাডটা হওয়ার পর কিন্তু এই বাড়িটা আমরা বেশি দিন হাতে রাখতে পারবো না। কারণ যা যিনি, কারণ একটা ভালো বাড়ি পাওয়া গেলে এবং সেটা যদি বাজেট বাড়ি হয় সেটা কিন্তু বেশি দিন হাতে রাখা যায় না। এই জন্য আপনারা ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন, কারণ আমরা একদিকে যেমন চেষ্টা করছি সেদিকে যিনি মালিক আছেন তারও বিক্রি করা দরকার, সেক্ষেত্রে তিনিও চেষ্টা করছেন বাড়িটা বিক্রি করার জন্য। আমরা ছাড়াও অন্যান্য এজেন্টরাও রয়েছেন, সেক্ষেত্রে বাড়িটা কিন্তু মানে একবার বিক্রি হওয়ার পর তো আর দুবার একটা বাড়ি মানে দুজনে তো আর কিনতে পারে না। সেই জন্য আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটার জন্য ইনকোয়ারি করুন, আমাদের ফোন করুন, আমরা আপনাদেরকে মালিককে ডেকে একসাথে বাড়িটা দেখাই, ভিতরটা দেখুন, বাড়িটা ভালো লাগবে। সবচেয়ে বড় কথা, এত সুন্দর বাড়ি এবং বাজেট বাড়ি আপনারা চন্দননগরে মোটামুটি, আপনাদের তো একটা টাচ দিয়েছি যে বাড়িটা মোটামুটি 25 লাখ টাকা পর্যন্ত যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি খুব একটা লস করবেন না এবং অত্যন্ত ভালোভাবে থাকতে পারবেন। যাই গাইজ, আমরা আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখলেন, আর একবার আমরা সেই নাম্বারটা আপনাদেরকে এবার একটু বলে দিই। আমাদের নাম্বার দুটো হলো 858-381-9122, 858-381-9122। আমাদের আরেকটা নাম্বার 9477-955-988, আমাদের আরেকটা নাম্বার 9477-955-988। আপনারা যখন আমাদেরকে নক করবেন সেই ক্ষেত্রে আপনাদের তো আমরা টাইম টেবিলটাও এই ভিডিওতে জানিয়ে দিয়েছি, আর ইনকেস সকালের দিকে যদি না পান আপনাদের মিস কল অ্যালার্ট দেখে আমরা সময় মতো আপনাদেরকে অবশ্যই অবশ্যই কল ব্যাক করব। আপনারা আমাদের নাম্বার যেটা 858-381-9122 এটাতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা হোয়াটসঅ্যাপেরও রিপ্লাই দিই। যাই হোক গাইজ, বাড়িটার সম্বন্ধে, বাড়িটার ভিডিওটা অনেক বড় হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি কথাও বলতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সবার দিনও ভালো কাটুক। এই বাড়িটাতে তো আর তো বিশেষ কিছু কি বলবো, সব দিক দিয়েই তো ভালো, লোকালিটি ভালো, সবই ভালো। জায়গায় আপনারা এই বাড়িটার জন্য আমাদেরকে যে নাম্বারে নক করবেন সেটা হচ্ছে 858-381-9122, আমাদের আরেকটা নাম্বার 9477-955-988, আমাদের দুটো নাম্বার 858-381-9122, 9477-955-988। আপনারা ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। যদি আপনারা সন্ধ্যার দিকে রাতের দিকে কল করেন তাও হতে হবে, দিনের বেলাও আপনারা একটু হোয়াটসঅ্যাপ করবেন বা কল করলে আমাদেরকে পাবেন, কোনো অসুবিধা নেই। আর নিত্য নতুন বাড়ির জন্য আমরা সবসময় আপডেট করি চ্যানেলটাকে, অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো বাড়ি কেনার ক্ষেত্রে, বাড়ি দেখার জন্য আপনারা আগে থেকে বুকিং করে নেবেন, তাহলে আমাদের টাইমটা আপনাদের সঙ্গে অ্যাডজাস্ট করতেও খুব সুবিধা হবে। যাই হোক গাইজ, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আপনাদেরকে লাস্ট ফিনিশিংয়ে যে কথাগুলো বলার, সবাই
খুব আনন্দে থাকুন, ভালো থাকুন, চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, আর সবার দিন খুব ভালোভাবে কাটুক। হ্যাভ এ নাইস ডে গাইজ, বাই।